আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই ভালো আছেন নিশ্চয়ই। বিকালের স্ন্যাক্স অথবা ইফতারিতে চপ কিন্তু আমরা প্রায় খেয়ে থাকি। সেটা হতে পারে ডিমের চপ, আলুর চপ, বিশেষ করে ঝাল ধরনের চপ। কিন্তু আজকে আমাদের রেসিপিটি হবে একটু ভিন্ন ধরনের। এটা একই সাথে ঝাল এবং মিষ্টি ফ্লেভার দেবে। সেটা হচ্ছে পাকা কলার চপ। এটা কিন্তু অসাধারণ একটি রেসিপি, আমি চেষ্টা করে দেখেছি এবং একটি খেতে কিন্তু দারুণ। আপনারাও কিন্তু চেষ্টা করতে পারেন। চলুন শুরু করা যাক আমাদের আজকের রেসিপি, পাকা কলার চপ। প্রথমে একটি বোলে আমরা 1.5 কাপ পরিমাণ বেসন খুব ভালোভাবে চেলে নিচ্ছি। এরপর আমরা 1/2 কাপ পরিমাণ চালের আটা খুব ভালোভাবে চেলে নেব। এবার শুকনো উপকরণগুলো একটু হাত দিয়ে মিশিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রসুনের গুঁড়া, আদার গুঁড়া, হলুদ গুঁড়া এবং লাল মরিচের গুঁড়া। শুকনো উপকরণগুলো হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মশলা, এটা অপশনাল, আপনারা দিতেও পারেন, ইচ্ছা করলে নাও দিতে পারেন। এবার অল্প অল্প পানি দিয়ে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি গাঢ় হওয়া যাবে না আর খুব বেশি পাতলাও হওয়া যাবে। এরপর ব্যাটারটিকে আমরা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট পর আমরা এখানে অ্যাড করব 1 টেবিল স্পুন গরম তেল, দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেকিং সোডা, 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার, সামান্য পরিমাণে লবণ। আবারও একটু বেটাটিকে মাখিয়ে নিচ্ছি। গরম তেল অ্যাড করার কারণ হচ্ছে চপ ভাজার সময় অতিরিক্ত তেল চপের মধ্যে প্রবেশ করতে পারবে না, পাশাপাশি বেটাটাও সফট হবে। একটা আঙ্গুল চুবিয়ে আমরা দেখবো যে এটা বেটারটা ঠিক মতো কোট হচ্ছে কিনা। যদি ঠিক মতো আঙ্গুলে কোট হয়ে যায় তাহলে বুঝতে হবে আমাদের বেটারটা রেডি। এবার আমরা পাকা কলার খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। ঠিক এভাবে মাঝ বরাবর কেটে নেব। এবার একটি ফ্রাই প্যানে আমরা তেল গরম করে নিয়েছি। তেল পর্যাপ্ত পরিমাণে গরম হয়ে গেলে আমরা কলার টুকরোগুলোকে ভালোভাবে কোট করে নেব, ঠিক এভাবে, এবং অতিরিক্ত অংশটুকু একটু ছাড়িয়ে নেব। তারপর গরম তেলে দিয়ে দেব। বাকি সব কলার টুকরোর জন্য একই প্রসিডিওর অনুসরণ করব। দুই থেকে 3 মিনিট পর কলার টুকরোগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে দুপাশেই ভালোভাবে ভেজে নিতে হবে। ব্রাউন কালার ঠিক এরকম চলে আসলে আমরা কলার টুকরোগুলোকে উঠিয়ে নিচ্ছি। ভিউয়ার্স, পাকা কলার চপ কিন্তু রেডি। খুবই ইয়াম্মি একটি রেসিপি, আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন এবং অবশ্যই আমাদেরকে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন। এই মাহে রমজানে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।